আজকে আমরা এই ভিডিওতে ষষ্ঠ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2022 অর্থাৎ ফাইনাল এক্সাম 2022 বাংলা বিষয়ের নমুনা প্রশ্নপত্র সেট 3 উত্তর সহ আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 6 এর ফাইনাল এক্সাম 2022 বাংলা বিষয়ের এই প্রশ্নপত্রটি উত্তর সহ পরপর দেখে নিন। তো তোমরা আমাদের এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবে। আর এই সমস্ত প্রশ্ন এবং উত্তরগুলো যদি তোমরা পড়তে চাও পিডিএফ লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে অথবা গুগলে গিয়ে www.sawadlesson.com এটা থেকে সার্চ করলে সেখানেও তোমরা পিডিএফটি পেয়ে যাবে, সেখান থেকে প্রশ্ন এবং উত্তরগুলো তোমরা পড়ে নিতে পারবে। তো চলো এই প্রশ্ন উত্তরগুলো আমরা এখান থেকে পরপর দেখে নিই। তো এখানে এক নম্বরে দেওয়া আছে সঠিক উত্তরটি নির্বাচন করো, যে কোনো তিনটি প্রশ্ন মানে এক নম্বর করে তিনটির জন্য তিন নম্বর এখানে দেওয়া আছে। তো এখানে একের একের দেখা দেওয়া আছে দেখছে রাখাল মেঘগুলো যায় আকাশটাকে ড্যাশ। তো এখানে অপশান দেওয়া আছে ছুঁয়ে ঘেঁষে ফেলে না ঢেকে। তো সঠিক উত্তরটা হবে এখানে ছুঁয়ে। একের দু নম্বর প্রশ্ন হচ্ছে নদীর ধারে বাঁধা কাদের ওই নৌকাটি, নৌকাটি কেমন? তো এখানে অপশান দেওয়া আছে খুব ছোট, ছোট, মাঝারি না বড়। তো এখানে সঠিক উত্তরটা হবে বড়। এরপর একের তিন নম্বর দেখা দেওয়া আছে ড্যাশ কোটি মিলিত কণ্ঠে ডাকে যখন আমার দেশ, কবি কত কোটির কথা বলেছেন? তো এখানে অপশান দেওয়া আছে 20, 60, 80 না 300। তো এখানে উত্তরটা হবে 300। ওকে, 300 কোটি মিলিত কণ্ঠে ডাকে যখন আমার দেশ। এরপর একের চার নম্বর দেওয়া আছে এখানে অশোক যাহার কীর্তি ছাইল গান্ধার হতে জনধি। তো এখানে ড্যাশ দেওয়া আছে এবং অপশান দেওয়া আছে ক্লেশ দেশ ঘেঁষ না শেষ। তো এখানে সঠিক উত্তর হবে শেষ। এরপরের প্রশ্ন হচ্ছে দু নম্বর দেখে সঠিক উত্তরটি নির্বাচন করো, যে কোনো তিনটি, এক ইন্টু তিন সমান সমান তিন। দুইয়ের একের দেখে দেওয়া আছে যতীন দাসরা কতজন ভাই বোন ছিলেন? তো অপশান দেওয়া আছে 10, 15, 6 না 4। তো এখানে উত্তর হবে তারা 10 জন ভাই বোন ছিলেন। দুইয়ের দু নম্বর প্রশ্ন বঙ্কিম বিহারী দাস যতীন দাসের কে হয়? অপশান রয়েছে এখানে ছেলে, পিতামহ, কাকা না পিতা। তো বঙ্কিম বিহারী দাস যতীন দাসের পিতা, এটা হবে উত্তর। পরের প্রশ্ন দুইয়ের তিন নম্বর দেখে মর্নিং স্কুল হচ্ছে কারণ শরৎকাল, শীতকাল, বর্ষাকাল না গরমকাল? তো উত্তর হবে এখানে গরমকাল। তিনের চার নম্বর দাগ CCH প্রথম ব্যাট করে কত রানে সব আউট হয়ে যায়? তো এখানে অপশান দেওয়া আছে 17, 10, 14 না 12 না 14। তো এখানে উত্তর হবে অপশান 14টা। ওকে, 14 রানে। নেক্সট প্রশ্ন হচ্ছে তিন নম্বর দেখে সঠিক উত্তরটি নির্বাচন করো, যে কোনো পাঁচটি, এক ইন্টু পাঁচ সমান সমান পাঁচ। পাঁচে তিনের একের দেখা রয়েছে আরব্য রজনী শব্দটি কতবারের চেষ্টায় উচ্চারণ করা যায়? এখানে অপশান দেওয়া আছে 3, 4, 5 না 6। তো আরব্য রজনী, এটা হচ্ছে ছবার উচ্চারণ চেষ্টা করে উচ্চারণ করা যায়। ওকে, আরব্য রজনী এভাবে। ওকে, এরপর তিনের দু নম্বর দাগে মৌলিক শব্দের অন্য নাম হলো, অপশান দেওয়া আছে যৌগিক শব্দ, সাধিত শব্দ, সিদ্ধ শব্দ না কোনোটি নয়। তো মৌলিক শব্দের অন্য যে নাম সেটা হচ্ছে সিদ্ধ শব্দ। নেক্সট হচ্ছে তিনের তিন নম্বর দাগে দরুন এটি কি অনুসর্গ? তো সংস্কৃত অনুসর্গ, দেশি অনুসর্গ, বিদেশি অনুসর্গ না বিবর্তিত অনুসর্গ? তো দরুন এটা হচ্ছে বিদেশি অনুসর্গ। তিনের চার নম্বর দাগে যে শব্দগুলি দিয়ে আমরা কোনো কাজ করা বা হওয়া বোঝায় সেগুলির নাম হলো, এখানে অপশান দেওয়া আছে সর্বনাম, বিশেষণ, অব্যয় না ক্রিয়া? তো এটা হচ্ছে ক্রিয়া বোঝায়। ওকে, পরের প্রশ্ন হচ্ছে তো এখানে রয়েছে তিনের পাঁচ নম্বর দাগে সরল বাক্যে কটি সমাপিকা ক্রিয়া থাকে? চারটি, তিনটি, দুটি না একটি? তো সরল বাক্যে একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকে। তিনের ছয় নম্বর দাগে লোকটা মাছ ধরতে ভালোবাসে কিন্তু খেতে একদম ভালোবাসে না, এই বাক্যটি কি ধরনের বাক্য? সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য না মিশ্র বাক্য? তো এটা হচ্ছে একটি যৌগিক বাক্য। এরপর চার নম্বর দাগে নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও, যে কোনো পাঁচটি প্রশ্নের মান এক করে পাঁচটির জন্য পাঁচ নম্বর দেওয়া আছে। তার একের দাগে রয়েছে লোক বিশেষণটিকে বিশেষণে রূপান্তরিত করো। তো লোক এই বিশেষণটিকে বিশেষণে রূপান্তরিত করতে হবে, তো লোক থেকে হবে লৌকিক। চারের দু নম্বর দাগ সহজ বিশেষণটিকে বিশেষে রূপান্তরিত করো। তো সহজ এটা থেকে হবে কি সহজতা, এটা হচ্ছে একটি বিশেষণ, সহজ হচ্ছে বিশেষণ। নেক্সট প্রশ্ন হচ্ছে চারের তিন নম্বর দাগে নিচের বাক্যটি থেকে কেবলমাত্র উদ্দেশ্য অংশটুকু আলাদা করে লেখো। তো এখানে একটি বাক্য দেওয়া আছে হালকা নীল রঙের জামা পরা মেটে খাটো গোয়ালা ছেলেটা রোজ দুবেলা সাইকেল চড়ে দুধ দিতে যায়। তো এখান থেকে যে অংশটুকু উদ্দেশ্য সেটুকু আলাদা করে লিখতে হবে। তো উদ্দেশ্য কোনটুকু? না, হালকা নীল রঙের জামা পরা বেটে খাটো গোয়ালা ছেলেটা, এই সম্পূর্ণ অংশটা হচ্ছে উদ্দেশ্য। ওকে, তো এটাকে লিখতে বলা হচ্ছে আলাদা করে, তো আমরা এখানে লিখলাম। এরপরের প্রশ্ন হচ্ছে চারের চার নম্বর দাগে নিচের বাক্যটি নঙ্গার্থক বাক্যে রূপান্তরিত করো, পড়া শেষ হয়ে গেলে বই বন্ধ করো। এটাকে নঙ্গার্থক অর্থাৎ না বোধক বাক্যে লিখতে হবে, তো আমরা লিখবো পড়া শেষ হয়ে গেলে বই খুলে রেখো না অর্থাৎ বই বন্ধ করে রেখো। ওকে,
তো এভাবে আমরা লিখলাম এটাকে। এরপর চারের পাঁচ নম্বর জায়গায় দেওয়া আছে, নিজের বাক্যটি জটিল বাক্যে রূপান্তরিত করো, জীবনে উন্নতি করতে হলে পরিশ্রম করো। তো এটাকে জটিল বাক্যে লিখতে হবে। আমরা লিখবো কি, যদি জীবনে উন্নতি করতে চাও তাহলে পরিশ্রম করো। তো এরপরের প্রশ্ন রয়েছে চারের ছয় নম্বর দাগে, নিচের বাক্যটি অর্থার্থক বাক্যে রূপান্তরিত করো, আন্তরিক পরিশ্রম কখনো ব্যর্থ হয় না। তো এটাকে অর্থার্থক অর্থাৎ হ্যাঁ বোধক বাক্যে লিখতে হবে। আমরা লিখবো, আন্তরিক পরিশ্রম সব সর্বদা অব্যর্থ থাকে অর্থাৎ ব্যর্থ হয় না। ওকে, তো এভাবে আমরা এটাকে অর্থার্থক বাক্যে লিখলাম। পরের প্রশ্ন হচ্ছে পাঁচ নম্বর দাগে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো তিনটি, এক ইন্টু তিন সমান সমান তিন। পাঁচের একের দাগে রয়েছে, বঙ্গ আমার জননী আমার কবিতাটি কার লেখা। তো আমরা উত্তর লিখব, বঙ্গ আমার জননী আমার কবিতাটি দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা। পাঁচের দু নম্বর প্রশ্ন হচ্ছে, একক কাকের ডাকে এই অংশটুকু কোন কবিতায় আছে। তোমরা উত্তর লিখব, একক কাকের ডাকে এই অংশটুকু হার্ট কবিতায় আছে। পরের প্রশ্ন হচ্ছে পাঁচের তিন নম্বর দাগে, অশ্বত্থ গাছ শব্দ দুটি কোন কবিতায় আছে। তো অশ্বত্থ গাছ শব্দ দুটি ভর দুপুরে কবিতায় আছে। পাঁচের চার নম্বর প্রশ্ন হচ্ছে, ছড়ানো সেই ঠাঁই ঘিরে এই বাক্যটি কোন কবির কবিতা থেকে নেওয়া হয়েছে। তো ছড়ানো সেই ঠাঁই ঘিরে এই বাক্যটি যতীন্দ্রনাথ সেনগুপ্তের লেখা কবিতা থেকে নেওয়া হয়েছে। ছ নম্বর দাগে রয়েছে, নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো তিনটি, প্রশ্নের মান এক করে, তিনটির জন্য তিন নম্বর দেওয়া আছে। ছয়ের একের দাগে রয়েছে, ফিটন গাড়ির কথা কোন গল্পে আছে। তো ফিটন গাড়ির কথা শহীদ যতীন্দ্রনাথ দাস গল্পে আছে। ছয়ের দু নম্বর প্রশ্ন হচ্ছে, বাংলাদেশে বর্ষাকাল রচনার কথা কোন গল্পে আছে। তো বাংলাদেশে বর্ষাকাল রচনার কথা হাবুড় বিপদ গল্পে আছে। এরপরের প্রশ্ন হচ্ছে ছয়ের তিন নম্বর দাগে, ননিদা নট আউট গল্পটি কার লেখা। তো ননিদা নট আউট গল্পটি মতি নন্দীর লেখা। ছয়ের চার নম্বর প্রশ্ন হচ্ছে, আকন্দবাড়ি স্কুল এর কথা কোন গল্পে আছে। তো আকন্দবাড়ি স্কুলের কথা সেনাপতি শঙ্কর গল্পে আছে। পরের প্রশ্ন হচ্ছে আমাদের সাত নম্বর দাগে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো দুটি প্রশ্নের উত্তর দিতে হবে, এক ইন্টু দুই সমান দুই। হজ বড় ল এ বর্ণিত বিড়াল গরমকালে কোথায় যেতে বলেছে। তো হজ বড় ল গল্পে এ বর্ণিত বিড়াল গরমকালে তিব্বতে যেতে বলেছে। ওকে, পরের প্রশ্ন সাতের দু নম্বর দাগে, হ জ বড় ল এ বর্ণিত ব্যাকরণ সিংয়ের ডিগ্রি কী ছিল। তোমরা উত্তর লিখব, হ জ বড় ল এ বর্ণিত ব্যাকরণ সিংয়ের ডিগ্রি ছিল বি এ খাদ্য বিশারদ। নেক্সট প্রশ্ন হচ্ছে সাতের তিন নম্বর দাগে, হ জ বড় ল এ বর্ণিত হিসাব করতে কাকের কতদিন অতিবাহিত হয়েছিল। ওকে, হয়ে গিয়েছিল। তোমরা উত্তর লিখব, হ জ বড় ল এ বর্ণিত হিসাব করতে কাকের ১৯ দিন অতিবাহিত হয়ে গিয়েছিলেন। তো পরের প্রশ্ন হচ্ছে আট নম্বর দাগে, নিচের প্রশ্নগুলির চার পাঁচটি বাক্যে উত্তর দাও, যে কোনো দুটি, প্রশ্নের মান দুই করে, দুই দু করে চার নম্বর দেওয়া আছে। আটের একের দাগে রয়েছে, ওই বড় নৌকাটি নৌকা সম্পর্কে কবি কি বলেছেন। আটের দু নম্বর প্রশ্ন হচ্ছে, হাটের স্থান ছাড়িয়ে দূরের গ্রামের কবি ছবি কিভাবে কবিতায় ফুটে উঠেছে। তো কবি কাকে, এরপরের প্রশ্ন আটের তিন নম্বর দাগে, কবি কাকে উদ্দেশ্য করে বঙ্গ আমার জননী আমার কবিতাটি লিখেছেন। এরপর ন নম্বর দাগে, নিচের প্রশ্নগুলির চার পাঁচটি বাক্যে উত্তর দাও, যে কোনো দুটি, দুই ইন্টু দুই সমান সমান দুই দুই। নয়ের একের প্রশ্ন হচ্ছে, যতীন দাসের ছদ্ম নাম কী ছিল। নয়ের দু নম্বর প্রশ্ন হচ্ছে, সুধীরবাবু কোন অন্যায়কে ক্ষমা করেন না। নয়ের তিন নম্বর প্রশ্ন হচ্ছে, যখন বিভীষণ মাস্টার মশাই এমু পাখি সম্বন্ধে পড়াচ্ছিলেন তখন শঙ্কর সেনাপতি কী করছিল। এরপরের প্রশ্ন হচ্ছে দশ নম্বর দাগে, নিচের প্রশ্নগুলির আট দশটি বাক্যে উত্তর দাও, যে কোনো দুটি, পাঁচ ইন্টু দুই সমান সমান দুই। দশের একের প্রশ্ন হচ্ছে, চেনা অচেনা ভিড় কোথায় কেমন করে হয়। দশের দু নম্বর প্রশ্ন হচ্ছে, আমার দেশ বলতে কোন দেশকে বোঝানো হয়েছে, এ দেশের নয়ন শুষ্ক কেন। দশের তিন নম্বর প্রশ্ন, মানুষ আমরা নহিত মেষ উদ্ধৃতিটি ব্যাখ্যা করে লেখন। পরের প্রশ্ন হচ্ছে এগারো নম্বর দাগে, নিচের প্রশ্নগুলির আট দশটি বাক্যে উত্তর দাও, যে কোনো দুটি, পাঁচ ইন্টু দুই সমান সমান দুই। এগারোর একের প্রশ্ন হচ্ছে, জেলে অনশনের সময় যতীন জ্ঞান হারিয়ে ফেলেন কেন। এগারো দু দাগের প্রশ্ন হচ্ছে, সারা মাঠ অবাক শুধু ননিদা ছাড়া, সারা মাঠকে অবাক করে দেওয়ার মতো কোন ঘটনা ঘটেছিল। এরপর এগারো তিন নম্বর প্রশ্ন, ফার্স্ট বয় প্রশান্ত রচনা শুনে সুধীরবাবুর মন্তব্য কী ছিল। বারো দাগের প্রশ্ন হচ্ছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো একটি, তিন ইন্টু এক সমান সমান এক। হজ বড় এ বর্ণিত উধ বুড়োর শরীরের বর্ণনা দাও। বারো দু দাগের প্রশ্ন হচ্ছে, হজ বড় ল এ বর্ণিত কাকটা কী দেখে দোকানপাট বন্ধ করে চলে গেল। তো এরপরের যে প্রশ্ন রয়েছে তেরো নম্বর দাগে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো একটি, পাঁচ ইন্টু এক সমান সমান পাঁচ। তেরোর একের প্রশ্ন হচ্ছে, হজ বড় ল নামকরণটি কেন ঠিক তা নিজের ভাষায় লেখুন। তেরোর দু নম্বর প্রশ্ন হচ্ছে, গল্পের বুড়ো কীভাবে বয়স কমিয়ে রাখে বর্ণনা করো। ওকে, এরপরের যে প্রশ্ন রয়েছে চোদ্দ নম্বর দাগে, যে কোনো একটি বিষয় অবলম্বনে অনুচ্ছেদ রচনা করো। প্রশ্নের মান হচ্ছে দশ নম্বর। চোদ্দোর একের দাগের প্রশ্ন, গ্রীষ্মের দুপুর। চোদ্দোর দু নম্বর প্রশ্ন হচ্ছে,
তোমার দেখা একটি গ্রাম্য মেলা, আর 14-3 নম্বর প্রশ্ন স্বামী বিবেকানন্দ, এখান থেকে যে কোনো একটি বিষয়ে একটি রচনা লিখতে হবে। ওকে, তো এখানে শর্ট প্রশ্নের যে উত্তর সেগুলো করে দেওয়া হয়েছে, বাকি যেগুলো ব্রড প্রশ্ন উত্তর সেগুলো তোমরা দেখে নিও। ওকে, তো পরবর্তী ভিডিওতে আমরা অন্য কোনো সাবজেক্টের কোনো প্রশ্নপত্র সম্পর্কে আলোচনা করবো, তার জন্য অবশ্যই তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে এবং এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবে। আর সমস্ত প্রশ্ন উত্তরগুলো পড়তে চাইলে পিডিএফ লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখানে ক্লিক করবে তো পিডিএফটি তোমরা পেয়ে যাবে। এবং সহজ লেসন www.sahajlesson.com এই ওয়েবসাইটে গিয়েও তোমরা সেখানে পিডিএফটি পাবে এবং সেখান থেকে প্রশ্ন উত্তরগুলো পড়তে পারবে। তো আজকের এই ভিডিওটিকে আমরা এখানেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।